النبي جناب محمد رسول الله صلى الله عليه وسلم বুরাকি করে যখন বাইতুল মুকদ্দাসে পৌঁছে গেলেন বাইতুল মুকদ্দাসে গিয়ে বুরাকিকে ওই স্থানে বাঁধা হলো যেখানে আগে নবীরা বাইতুল মুকদ্দাসে গিয়ে নিজেদের বাহনটিকে বাঁধতে যে আনকার সাথে আগে নবীরা বাইতুল মুকদ্দাসে গিয়ে নিজেদের বাহনকে বেঁধে রাখতেন সেখানেই বাঁধা হলো আরেক বর্ণনায় পাওয়া যায় হযরতে জিব্রাইল আলাইহিস সালাম নিজের আঙ্গুলের মাধ্যমে একটি পাথর ফুটা করে ওই পাথরের ফুটার ভিতরে বুরাকটিকে বাঁধা হয়েছিল তো বুরাকটিকে বাঁধার পরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাসে প্রবেশ করে সর্বপ্রথম যে আমলটি করেছিলেন আমাদেরকেও এই আমলটি করতে হবে আল্লাহর নবী বাইতুল মুকদ্দাসে ঢুকার সঙ্গে সঙ্গে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করেছিলেন দুই রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করেছিলেন শুধু তাই নয় আরেকটি বর্ণনায় পাওয়া যায় আল্লাহর রাসূলের সাথে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম দুই রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করেছিলেন বলেন সুবহানাল্লাহ আমাদের আমল কি আমরা যখন মসজিদে ঢুকি সময় পেলে আমরা দুই রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করব কিন্তু বড়ই আফসোস এবং পরিতাপের বিষয় দুঃখের বিষয় হলো আমরা আসি মসজিদে ইবাদতের জন্য কিন্তু মসজিদে এসে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ না পড়ে বসে বসে আমরা গল্প করতে থাকি বিভিন্ন ধরনের আজেবাজে গল্প মসজিদ হয় এগুলো বন্ধ করে দিতে হবে আল্লাহকে পাওয়ার জন্য আপনি আমি মসজিদে ঢুকেছি এখানে ঢুকেই সময় পেলে আমরা দুই রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করব ইনশাআল্লাহ আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাসে ঢুকেই দুই রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করলেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম আজান দিয়ে দিলেন আজান হয়ে যাওয়ার পরে এবার সমস্ত নবীরা বলতেছে আল্লাহ রাসূলকে অভ্যর্থনা জানানোর জন্য আল্লাহ রাসূলকে অভ্যর্থনা জানানোর জন্য আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহর রাসূল আসার আগ পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন সবাই আল্লাহর রাসূলকে অভ্যর্থনা জানানোর জন্য বাইতুল মুকদ্দাসে আল্লাহ পাক উপস্থিত করেছিলেন শুধু তাই নয় আল্লাহর নবী আল্লাহর নবীকে অভ্যর্থনা জানানোর জন্য নবীদের সাথে অসংখ্য ফেরেশতারাও বাইতুল মুকদ্দাসে এসেছিল আজান হয়ে যাওয়ার পরে এবার সবাই ভাবতেছে আজকে ইমামতি বুঝি কাকে দেওয়া প্রত্যেক নবীরা ভাবতেছে নিজেদের দিকে তাকিয়ে ভাবতেছে হয়তো বা আজকে আমাকে দেওয়া হবে আদম নবী ভাবতেছেন যে আমি সর্বপ্রথম নবী হয়তো বা আমাকে দেওয়া হবে বিভিন্নভাবে বিভিন্ন নবীরা ভাবতেছে কিন্তু হযরতে জিব্রাইল আলাইহিস সালাম সর্বোপরি সর্বশেষ আল্লাহর রাসূলের হাতটা ধরে ইমামতির জন্য সামনে আগায় দিলেন বলেন সুবহানাল্লাহ মায়ার নবী দয়ার নবী এই নবীর উপরে আমাদের নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর রাসূল বলেন আমি নবীর উপরে যদি একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক তোমার উপরে ভালোবেসে মায়া করে আল্লাহ পাক 10টা রহমত নাজিল করে দেয় সুবহানাল্লাহ সেজন্য আমরা বেশি বেশি আমাদের নবীর শান মান আমরা বুঝলাম না সেজন্য আসুন বেশি বেশি রাসূলের উপরে আমরা দরুদ করব ইনশাআল্লাহ ইমামতির জন্য আল্লাহর রাসূলকে জিব্রাইল আলাইহিস সালাম আগায় দিলেন নামাজ কমপ্লিট হওয়ার পরে আল্লাহ রাসূলের সাথে নবীদের পরিচয় হলো কথাবার্তা হলো তারপরে যখন আল্লাহর রাসূল মসজিদ থেকে বের হয়ে গেলেন বাইতুল মুকদ্দাস থেকে যখন বের হলেন আল্লাহর রাসূলকে তিনটি খাবারের মাধ্যমে আপ্যায়ন করা হলো পেয়ালার ভিতরে গ্লাসের ভিতরে দুধ ছিল দুই নাম্বার ছিল পানি ছিল তিন নাম্বার শরাব ছিল আরেকটি বর্ণনা পাওয়া যায় আরেকটা পেয়ালার ভিতরে আল্লাহর রাসূলকে মধু দিয়েছিলেন
এই চারটি পেয়ালা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটাকেই পছন্দ করে নিলেন বলেন সুবহানাল্লাহ হযরত জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন নবী ফিতরাতকে আপনি পছন্দ করেছেন উত্তম জিনিসটাকে আপনি পছন্দ করেছেন নবী আপনি যদি শরাব যদি পছন্দ করে ফেলতেন শরাব যদি আপনি নিতেন তাহলে আপনার উম্মত ধ্বংস হয়ে যেত উম্মত শেষ হয়ে যেত নবী যদি পানি গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত পানিতে ডুবে শেষ হয়ে যেত নবী দুধটাকে আল্লাহ পাক বড়ই পছন্দ করেছে আপনার জন্য আপনি ফিতরাতে আপনি পছন্দ করেছেন কিন্তু আজকাল দেখা যায় আমাদের সন্তানেরা উত্তম জিনিস আল্লাহ পাক গাবির একদিক দিয়ে ময়লা প্রস্রাব বের করে দিতেছে আরেক দিক দিয়ে শরীরকে সুঠাম রাখার জন্য শক্তি সঞ্চার করার জন্য আল্লাহ পাক সবচেয়ে দুধের ব্যবস্থা করেছে বলেন দেখা যায় আমাদের সন্তানেরা আজে বাজে জিনিস খায় খেয়ে অজ্ঞান হয়ে থাকে কিন্তু আল্লাহ প্রদত্ত দুধ পান করে সেজন্য আজে বাজে যুবক আজে বাজে জিনিস খাওয়া যাবে না আল্লাহ পাক যে স্বচ্ছ দুধ গরু থেকে বের করে দিয়েছে শক্তি সঞ্চার করার জন্য এটাকেই পছন্দ করতে হবে আল্লাহর রাসূল এটাকেই পছন্দ করেছিলেন আর এটাই হলো ফিতরাত আল্লাহর রাসূল আরেকটি বর্ণনায় পাওয়া যায় কিছুটা মধু গ্রহণ করলেন এবার আল্লাহ পাক বাইতুল মুকদ্দাস থেকে একটা সিঁড়ি লাগায় দিলেন আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দর সুন্দর আমল করে আল্লাহর পেয়ারা বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন সবাই বলে আমিন